ঘাটালের ময়রা পুকুরের পতিতা পল্লীতে গিয়ে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজকাল আমাদের ভাই এখানে নেই, খুব মানে ভাইরা আসা ছিল, সেই জন্য আজকে করছি। আপনারা কি ফোঁটা দিলেন? নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমা জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সংহিতা শিরোমণি। এই সভ্য সমাজে পতিতারা এখনো ব্রাত্য, যাদেরকে দিনের আলোয় দেখলে এখনো অনেকেই মুখ ঘুরিয়ে নেন, সেই পতিতাদের পল্লীতে গিয়ে আন্তরিকতার সঙ্গে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ বেলা 10টা নাগাদ মহকুমা শাসক সেখানে পৌঁছে যান, পতিতাদের দিদি সম্বোধন করে তাদের কাছ থেকে ফোঁটা নেন, ভাই হিসেবে দিদিদের হাতে তুলে দেন নতুন বস্ত্র, শীত কম্বল এবং মিষ্টিও, আর সেই সঙ্গে দিদিদের যে কোনো প্রশাসনিক সমস্যায় পাশে থাকার আশ্বাসও দেন। তো সমাজের মূল স্রোতে যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা অবশ্যই করব, আপনাদেরকেও সঙ্গে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই চাইবেন যে মূল স্রোতে ফিরে আসতে, সেটা আমরাও যেমন চাইবো আপনারাও চাইলে সেটা কিন্তু সম্ভব হবে। পতিতাপল্লীর দিদিরা এহেন এক হাই প্রোফাইল ভাইয়ের কাছ থেকে ফোঁটা পাবেন সেটা কখনোই প্রত্যাশা করতে পারেননি, তাই তারা আজকের এই ঘটনায় কতকটা বাকরুদ্ধ। আগে কাকে ফোঁটা দিয়েছিলেন? তো আসছিল না, এই প্রথম। এই প্রথম। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগছে না? কেন 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 ভালো কেন লাগছে একটু বলুন না। কেন ভালো? দেশে তো ভাই তো পারি না, দেশে তো ভাই নেই, হ্যাঁ, বা সেখানে যেতেও পারি না, এখানে ভাই বলে আজকে পরিচয়টা পেলাম, খুব খুশি, খুব আনন্দ করছি। প্রসঙ্গত, ঘাটাল মহকুমার ইতিহাসে এই প্রথম কোনো মহকুমা শাসক নিষিদ্ধ পল্লীতে গিয়ে ভাইফোঁটা নিলেন, তাই মহকুমা শাসকের এই মানসিকতার প্রশংসা করছেন অনেকেই। এদিন মহকুমা শাসকের সঙ্গে ছিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাঝি, কর্মাধ্যক্ষ বিকাশ কর, ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক, এসআই কৌশিক সেন, সমাজকর্মী নারায়ণ ভাই প্রমুখ। ওই নিষিদ্ধ পল্লীতে জোনা 30 মহিলা থাকলেও জায়গা সংকুলন না হওয়ার জন্য মাত্র 10 জন ফোঁটা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। মহকুমা শাসক সহ অন্যান্যরা প্রায় 1 ঘন্টা ধরে ওখানে সময় কাটান। মহকুমা শাসক ফোঁটা নেওয়ার পর নিষিদ্ধ পল্লীতে দাঁড়িয়ে সাংবাদিকদের ঠিক কি বললেন তা শুনে নেব। আকাশ দলয়ের সঙ্গে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু স্বপ্নের প্রকল্পও আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে দিয়েও আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছাতে। নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার সবাই করেছেন দরখাস্ত, টাকাও নিশ্চয়ই ঢুকে যাবে অনেকেরই, সবারই ঢুকে যাওয়ার কথা এর মধ্যে। এরপরে আমাদের এখন ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছে, আমি অনুরোধ করব যে সবাইকে ভোটার তালিকায় যাদের নাম নেই তারা ভোটার তালিকায় নাম তুলে নিন, আমরা সহযোগিতা করব আপনাদেরকে সেই ক্ষেত্রে। এছাড়া যারা তপশিলি জাতিভুক্ত আছেন বা উপজাতিভুক্ত আর যদি থাকেন কেউ, তাদের সার্টিফিকেটও আমরা করে দেবো, কাস্ট সার্টিফিকেট, যেটা জাতিগত সার্টিফিকেট। রেশন কার্ড যদি কারোর না থাকে রেশন কার্ডও আমরা করে দেবো। এছাড়া আরও কিছু প্রকল্প আছে যেগুলো জমি দেওয়ার, মানে নিজগৃহ নিজভূমি প্রকল্প, বাড়ির প্রকল্প ইত্যাদি আছে, সেই প্রকল্পগুলোও যাতে বাস্তবায়িত করা যায় আপনাদের জন্যে সেটাও আমরা দেখব। এখানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছেন, সাংসদ প্রতিনিধি এসছেন এখানে। তো সমাজের মূল স্রোতে যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা চেষ্টা অবশ্যই করব, আপনাদেরকেও সঙ্গে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই চাইবেন যে মূল স্রোতে ফিরে আসতে, সেটা আমরাও যেমন চাইবো আপনারাও চাইলে সেটা কিন্তু সম্ভব হবে। এই বার্তা দিতে আমরা আজকে এসেছি, আর ভাই ফোঁটার দিনে সবাই ভালো থাকবেন, আপনারা যে সমাজের একটা অংশ সেটাও আমরা আজকের এই দিনের মধ্যে দিয়ে সবাইকে বলতেও চাইছি যে সমাজে সবার গুরুত্ব আছে, সবাই সমাজবদ্ধ জীব মানুষ, আপনারা আমাদের সবারই একই, আমরা এক সবাই মানুষ, সেইটা বলার জন্যই মূলত আজকে আমরা এসেছি আপনাদের কাছে। সব দিদি বোনদের কাছে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।